নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা পিএসসি পাঁচ হাজার জিকে যে সিরিজ শুরু করেছি যেখানে পিএসসি মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো সেগুলো আজকে আরও একটা নতুন ক্লাস তো শুরু করবো ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাসপ্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে তোমাদের জন্য বিশাল ছাড় কিন্তু নিয়ে এসেছে টেক্সট বুক টেক্সট বুকের যে যার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারবে সেটা কিন্তু অ্যাকচুয়াল যে ছশো নিরানব্বই টাকা দাম ছিল কিন্তু এখন বর্তমানে সেটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো তেষট্টি টাকায় এবং এইটার ওপর আরও টুয়েল পাসেন্ট ছাড় ইউজ কোপন কোড বলে একটা জায়গা আছে সেখানে জিকে লিখে অ্যাপ্লাই করবে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ এবং প্রায় এক বছর ধরে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে এবং এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশে মে মধ্যেই এই যে সেলটা চলবে এর মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু এটা সাবস্ক্রিপশন নিতে হবে তারপরে কিন্তু পুনরায় দাম বেড়ে যাবে কি বলছে ক্রোয়েশিয়ার রাজধানী নাম কি চারটি অপশান লাফাজ হেলসিঙ্কি না তিরানা উত্তর কি হবে উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ জাগরেব ক্রোশিয়ার রাজধানী হচ্ছে জাগরেব এবং ক্রোশিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ নেক্সট দু নম্বর ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পদ্মনাভন পেঙ্গালি ভেঙ্কাইয়া না ভেসান্ত উত্তর কী হবে উত্তর হবে অপশান সি পেঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু ভারতের জাতীয় পতাকার নকশাটা তৈরি করেছিলেন এবং ভারতের জাতীয় পতাকা বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে গ্রহণ করা হয়েছিল এরাও কিন্তু একটা পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিল ঠিক আছে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ নেক্সট তিন নম্বর ঘানা পক্ষী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত রাজস্থান আসাম উত্তরপ্রদেশ না কেরল উত্তর কী হবে উত্তরবে অপশন এ রাজস্থানে এই বিখ্যাত ঘানা পক্ষী অভয়ারণ্য অবস্থিত চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ বহু পরীক্ষায় প্রশ্নটা আসে যে রঙ্গিত কোন নদীর উপনদী তিস্তা তোরসা মহানন্দা না জলঢাকা উত্তর কী হবে উত্তরবে অপশন এ তিস্তা তিস্তা নদীর কিন্তু উপনদী হচ্ছে রঙ্গিত এটি সিকিম থেকে উৎপন্ন হয়েছে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কোভাল্ট সিক্সটি আইসোটোপ কিসের চিকিৎসায় ব্যবহৃত হয় হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার না ত্বকের রোগ উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ক্যান্সার রোগের নিরাময় কিন্তু এই কোবাল্ট সিক্সটি আইসোটোপ ব্যবহার করা হয় চিকিৎসায় নেক্সট ছ নম্বর মৃতক্ষরা এই গ্রন্থটি কে লিখেছিলেন ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোক সার্যভট্ট বিজ্ঞানেশ্বর না বরহ মির উত্তর হবে অপশন সি বিজ্ঞানেশ্বর তিনি এই মিতাক্ষরা গ্রন্থটি লিখেছিলেন এবং তিনি এই বিজ্ঞানেশ্বর তিনি কিন্তু যে কর্ণাটকের চালুক্য বংশ ছিল সেই বংশের কিন্তু তিনি সভাকবি ছিলেন নেক্সট সাত নম্বর প্রশ্ন যে আগমার্ক শব্দটি কোন কোনটির সাথে সম্পর্কযুক্ত শিল্প ভারতীয় রেল দ্রব্য না কৃষি সংক্রান্ত অর্থ উত্তর হবে অপশান সি কৃষি যে দ্রব্যগুলো সেটাই আগমাক কিন্তু দেওয়া হয় আগমাক দেওয়ার মানে হচ্ছে সেই যে ফসলটা যেটা মার্কেটে আসে সেটা একদম ঠিকঠাক বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বজায় থাকে তখনই কিন্তু আগমার্কটা দেওয়া হয়ে থাকে আট নম্বর এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই গ্রন্থটির লেখককে স্টিভেন হকিংস জর্জ অরয়েল আরান পামুক না ম্যারিও পুজো উত্তর হবে অপশন এ স্টিভেন হকিংস বিখ্যাত বিজ্ঞানী তোমরা জানো তারই লেখা কিন্তু বিখ্যাত বই এ ব্রিফ হিস্টোরি অফ টাইম ন নম্বর পরশুরাম ছদ্মনামটি কার বা কে ব্যবহার করতেন এটা বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজশেখর বসু সমরেশ মজুমদার শক্তি চট্টোপাধ্যায় না বিমল ঘোষ উত্তর হবে অপশান এ রাজশেখর বসু তিনি কিন্তু এই ছদ্মনাম ব্যবহার করে লিখতেন পরশুরাম নেক্সট দশ নম্বর যদুগোড়া পাওয়া যায় কি বক্সাইড ইউরেনিয়াম থোরিয়াম না তামা উত্তর কী হবে উত্তর হবে অপশান সি থোরিয়াম থোরিয়াম কিন্তু এই যদুগোড়ায় পাওয়া যায় যদি বলে যে যদুগড়াটা কোথায় বা কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে ঝাড়খণ্ডে ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন লিফ্ট কী আবিষ্কার করে হ্যারিসন অ্যাডওয়ার্ড টেলার স্যামুয়াল কোল্ট না ওটিস উত্তর হবে অপশান ডি ওটিস বিজ্ঞানী ওটিস লিফ্ট আবিষ্কার করেছিলেন পরবর্তী আমরা দেখব র্যান্ড র্যান্ট কোন দেশের মুদ্রা রাশিয়া লেবানন কানাডা না দক্ষিণ আফ্রিকা উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি দক্ষিণ আফ্রিকার যে মুদ্রা সেটা হচ্ছে ব্র্যান্ড নেক্সট তেরো নম্বর প্রশ্ন নীলবিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায় হিন্দু পেট্রিয়ট টাইমস অফ ইন্ডিয়া স্টেটসম্যান না ইংলিশম্যান উত্তর হবে অপশান এ হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কিন্তু এই নীলবিদ্রোহ বিখ্যাত যে নীলবিদ্রোহ হয়েছিল ইতিহাসে আমরা পড়েছি সেই নীলবিদ্রোহ নিয়ে আলোকপাত করা হতো ঠিক আছে পরবর্তী আমরা দেখব চোদ্দো নম্বর প্রশ্ন যে স্নুকার যে খেলায় এটা কতগুলি বল থাকে জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন একুশ বাইশ তেইশ না আঠাশ উত্তর হবে অপশান বি বাইশটি পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় পয়লা জুলাই আঠাশে ফেব্রুয়ারি পয়লা ডিসেম্বর না পয়লা নভেম্বর উত্তর হবে অপশান বি আঠাশে ফেব্রুয়ারি এটি ভারতবর্ষে যে বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় কারণ তোমরা সি রমণের নাম শুনেছ সি ভি রমন রমন এফেক্ট আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন এবং রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন তিনি আঠাশে নভেম্বর তার জন্য কিন্তু এই দিনটাকে ভারতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় ষোলো নম্বর বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা বৃষ্টিতে ভিজেছিল এটি কে রচনা করেছেন সুভাষ মুখোপাধ্যায় জয় গোস্বামী জীবনন্দ দাস না শক্তি চট্টোপাধ্যায় উত্তর হবে অপশান বি জয় গোস্বামী তিনি কিন্তু এই বিখ্যাত যে বুকটি লিখেছিলেন যারা বৃষ্টিতে ভিজেছিল শত নম্বর প্রশ্ন যে কম্পিউটারে যে কীবোর্ড থাকে কীবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে ছটি আটটি দশটি না বারোটি উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি বারোটি বারোটি ফাংশান কী কিন্তু থাকে আঠেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ গগন নারাং নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত শ্যুটার তীরন্দাজি কুস্তি না ফুটবল উত্তর হবে অপশান এ তিনি একজন বিখ্যাত শ্যুটার কিন্তু ছিলেন বহু প্রাইজ কিন্তু ভারতের তিনি জিতেছিলেন উনিশ নম্বর প্রশ্ন পুরুষ বিভাগে ব্যালেন্ডিয়র অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতলেন কে লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেইমার না কেউ নয় উত্তর হবে অপশান এ লিওনেল মেসি তিনি কিন্তু দু হাজার তেইশে ব্যালেন্ডিওর অ্যাওয়ার্ডটা পেলেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কুড়ি নম্বর ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছেন কে বহু পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয় চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু প্রিন্স দ্বারকনাথ ঠাকুর না রাজা রামমোহন রায় উত্তর হবে অপশান ডি রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল বারাসাত বাঁকুড়া হুগলি না কলকাতা উত্তর হবে অপশান সি হুগলিতে প্রথম বাংলায় যে মুদ্রণ বা প্রিন্টিং প্রেস এটা স্থাপিত হয়েছিল বাইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে আটত্রিশতম প্যাল এটা বিভক্ত করেছে কোন কোন দেশকে চারটে অপশন ভারত নেপাল ভারত পাকিস্তান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া না ভিয়েতনাম কাম্পুচিয়া উত্তর হবে অপশন সি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এটিকে কিন্তু ভাগ করেছে আটত্রিশতম প্রায়ালাল তেইশ নম্বর যে হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে পলিস্টল সিস্টোল ডায়াস্টল না ডায়াস্টল উত্তর হবে অপশন সি ডায়াস্টোল হৃৎপিণ্ডের প্রসারণকে বলে ডায়াস্টোল আর সংকোচনকে বলে সিস্টোল অপশন বি চব্বিশ নম্বর প্রশ্ন তেলুগু সাহিত্যের জনক কাকে বলা হয় শ্রীনারায়ণ গুরু জ্যোতিবা ফুলে বীরসালিঙ্গম পান্থলে না স্বামী সহজানন্দ উত্তর হবে অপশন সি বীরসালিঙ্গম পান্থলে পঁচিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার যে সাহিত্য একাডেমি সংস্থাটা স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ চুয়ান্ন উনিশশো ছত্রিশ না বাহাত্তর উত্তরভাবে অপশন বি উনিশশো চুয়ান্ন সালে এই সাহিত্য একাডেমি পুরস্কার যে সংস্থাটা স্থাপিত হয়েছিল এবং এরা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দিয়ে থাকে নেক্সট ছাব্বিশ নম্বর নগর পঞ্চায়েত যে আইন ব্যবস্থা কবে চালু হয় উনিশশো নব্বই একানব্বই পঁচানব্বই না তিরানব্বই উত্তর হবে অপশান ডি তিরানব্বই সালে এটি কিন্তু চালু হয়েছিল বা পাস হয়েছিল। নেক্সট সাতাশ নম্বর কত শতাংশ সৌরশক্তি মহাশূন্যে ফিরে যায় তোমরা জানো সূর্য থেকে যে শক্তি বিভিন্ন যে আলোক রশ্মি থেকে শুরু করে বিভিন্ন যে সৌরশক্তি সেটা পৃথিবীতে আসে কিন্তু সমস্তটাই কিন্তু পৃথিবীতে থেকে যায় না অনেকটা অংশ কিন্তু আবার মহাশূন্যে ফিরে যায় বিভিন্ন জায়গায় ধাক্কাকে তো এটা কত শতাংশ ষাট তিরিশ চৌত্রিশ না পঁয়তাল্লিশ উত্তর হবে অপশান বি তিরিশ শতাংশ আঠাশ নম্বর লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন সুমিত্রা মহাজন কুমারী শিলা দীক্ষিত না অম্বিররা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি কুমারী তিনি লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটা উনত্রিশ নম্বর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি মহানদী গোদাবরী কৃষ্ণা না কাবেরি উত্তর কী হবে উত্তরে অপশন বি গোদাবরী গোদাবরী কিন্তু দক্ষিণ ভারতের যে দীর্ঘতম নদী মাথায় রাখবে ত্রিশ নম্বর প্রশ্ন কোন নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ হয়েছিল ঝিলাম রবি চেনাব না উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর যুদ্ধ হয়েছিল তোমাদের কাছে আজকে হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানো যে এই যুদ্ধটার নাম কি ইতিহাসে বিখ্যাত যুদ্ধ অনেকবার প্রশ্ন আসে এই যুদ্ধটার নাম কি যেটা আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয়েছিল এটা আজকে হোমওয়ার্ক প্রশ্ন এবং তিরিশে কত পেলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাও যারা রেগুলার ফলো করছো তোমরা কিন্তু আপকামিং মিসলিয়াস এবং ক্লাসশিপে বহু প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পাবে এটুকু আমরা বলতে পারি পরীক্ষা হয়ে গেলে আমরা মিলিয়ে দেবো চলো পরবর্তী যে ভিডিও খুব শীঘ্রই আগামীকাল আসবে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি তারা ক্লিক করো ধন্যবাদ